হিন্দি হলো সবচেয়ে ব্যাপকভাবে কথ্য ভাষা, তবে ইংরেজিও শহরাঞ্চলে ব্যাপকভাবে বোঝা যায় এবং বলা হয়। উত্তর ভারতে অবস্থিত এই সুন্দর রাজ্যটি তার প্রাকৃতিক সৌন্দর্য, তীর্থস্থান, দুঃসাহসী কার্যকলাপের জন্য বিখ্যাত। ও, আপনারা ভাবছেন আমি কোন জায়গা নিয়ে আপনাদের বলে চলেছি? জায়গাটি হলো উত্তরাখণ্ড। হুম, এই জায়গার কিছু জনপ্রিয় গন্তব্যের নামগুলো জানেন তো? আচ্ছা বেশ, আমি বলছি। দেরাদুন, মুসৌরি, নৈনিতাল, ঋষিকেশ, হরিদ্বার, জিম কর্বেট ন্যাশনাল পার্ক এবং ভ্যালি অফ ফ্লাওয়ার্স। উত্তরাখণ্ডের শিল্প, সঙ্গীত, নৃত্য, নন্দাদেবী রাজজাট, বিখাউত মেলা এবং গঙ্গা দশেরার মতো উৎসবে সমৃদ্ধ। যদি উত্তরাখণ্ডের মনোরম এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ইচ্ছুক হন, তাহলে ভ্রমণের সেরা সময় হল এপ্রিল থেকে জুন এবং সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে। এবার কথা হচ্ছে, এত সুন্দর জায়গাতে আসবেন কিভাবে? তবে জেনে নিন, উত্তরাখণ্ড সড়ক, রেল এবং বিমান দ্বারা খুব ভালোভাবে সংযুক্ত। এই রাজ্যের দুটি প্রধান বিমানবন্দর রয়েছে, দেরাদুনের জলি গ্র্যান্ড বিমানবন্দর এবং উধম সিং নগর জেলার পন্তনগর বিমানবন্দর, আর বাকিটা গুগল বাবাজি গাইড করে দেবে। চলে তো এলেন, কিন্তু কোথায় যাবেন? যদিও ঘোরার জায়গার অভাব নেই, তবে আপনারা চারধাম যাত্রা, কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী এবং হেমকুণ্ড সাহেবের মতো বিখ্যাত ধর্মীয় স্থানগুলিতে ঘুরে আসতে পারেন। তবে যারা এইসব ছাড়াও অন্য কিছু করতে চান, দুঃসাহসী কার্যকলাপের কথা বলছি, তাহলে আপনারা ট্রেকিং, রিভার রাফটিং, স্কিইং, রক ক্লাইম্বিং এবং প্যারাগ্লাইডিংয়ের মতো দুঃসাহসিক অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতাও নিতে পারেন। ঘোরাঘুরি তো আর এমনি এমনি হবে না, পেট পুজোও করতে হবে। তবে এই নিয়ে বিশেষ কিছু বলবো না, আমরা বাঙালিরা কিছু পাই আর না পাই খাওয়া দাওয়ার ব্যবস্থা ঠিকই করে নেব। তবুও পার্বত্য অঞ্চল তো, তাই কিছু লোকাল বা স্ট্রিট ফুড ট্রাই করতে পারেন, যেমন কাফুলি, ফানো, চেইনসু ইত্যাদি ইত্যাদি। ঘোরা আর খাওয়া দাওয়া তো হয়ে গেল, এবারে থাকবেন কোথায়, ঘুমাবেন কোথায়? নাহলে তারা পরের দিন ঘোরাটা কোনো এনার্জি থাকবে না, তাই না? চিন্তা নেই, এখানে অনেক থেকেও অনেকতর আন্ডার বাজেটের মধ্যে থাকার ব্যবস্থা আছে। মনে রাখবেন, তীর্থস্থান বা ট্যুরিজম প্লেসে থাকা খাওয়ার অভাব হয় না। আরেকটা ফ্রি অ্যাডভাইস দিই, যেটা সচরাচর কেউ দেয় না, সেটা হলো সেফটি। নিজের এবং নিজের পরিবারের সেফটির কথা মাথায় রেখে অ্যাডভেঞ্চার করবেন। পাহাড় অঞ্চল যত ভালো ততটাই কিন্তু খারাপ, ডেঞ্জারাস। আর আপনি না থাকলে এই পুরো ভারতবর্ষ আপনাকে নিশ্চয়ই মিস করবে। আজ আসি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।